অনন্তৰী বস। আজি কাৰ্যসূচী মতে আমাৰ কামৰূপ কলেজ চামতাত পোনপ্ৰথমতে আমি 6:30 বজাত আৰম্ভ ইয়াত উপস্থিত হৈছোঁ। তাৰপিছত 7:30 বজাত পতাকা উত্তোলনৰ কাৰ্যসূচী আছে আৰু সেই কাৰ্যসূচীত সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে শিক্ষাগুৰুসকল উপস্থিত আছে। আৰু ইয়াৰ পিছতেই আজি সৰস্বতী পূজাৰ উদযাপনের কারণে আমি প্রস্তুতি চলাইছো। সেইমতে আমার কলেজত বৈনাঢ্য কার্যসূচীরে সরস্বতী পূজা চলিছে। ইতিমধ্যে এই ক্ষেত্রত আমার বিভিন্ন স্থানের পর আমার নিমন্ত্রিত অতিথি আহিছে, নলবাৰী ডিসি ম্যাডাম আহিছে, আর সকলে ইয়াত আজি আশিস সরস্বতীর আমার আশিস পাইছে। আমি আশা করছো আর অদূর ভবিষ্যৎ আমার যে কার্যসূচী, এই কার্যসূচীর জড়িয়ে এই বৃহত্তর অঞ্চলের লগত আমার কলেজ কামরূপ কলেজের একটা উন্নতির পথত আগুয়াই যাব আর আমার এই ক্ষেত্রত সরস্বতী মার ছাত্র ছাত্রীর উপর কৃপা বর্ষণ করব। এইখানে আজি চমুকে মানে কবলগা আমার দিনাখনে আমার সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। আজি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পূজন। আসলে সরস্বতী দেবী হয়েছে সমগ্র শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কলার, শিল্পকলার সকলের অধিষ্ঠাত্রী দেবী। আমি আজি এই সরস্বতী দেবীর পূজা কামরূপ মহাবিদ্যালয়ের সমূহ শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রী মিলিত হয়ে পূজা ভাগ আগবাইছো। আর আমি সকলকে সরস্বতী দেবীর আজি দিবসের মানে পূজার আমি আর গণরাজ্য দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছো। সকলে আজি আমার গণতন্ত্রখনক সুস্থ করে রাখার প্রতিজ্ঞা লওয়ার দিন, আর লগতে তেওঁলোকৰ বিদ্যা বুদ্ধি যাতে সকলে ভালদরে পড়াশুনা করে আগবাড়ি যাব পারে, ভবিষ্যতে আগ্রহ পড়ে, তার বাবে ভক্তিভাবে আগবাড়ার দিন। এই ক্ষেত্রে মানে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছো, ধন্যবাদ। কামরূপ মহাবিদ্যালয় সৌভাগ্য যে আজি গণরাজ্য দিবস উদযাপন করার পিছতে আমার নলবাৰী জেলার অভিভাবক সন্মানীয় উপায়ুক্ত গীতিমণি ফুকন বাইদেউয়ে আজি আমার কামরূপ মহাবিদ্যালয়ের পরাই আমার নলবাৰী জেলার সমূহ ছাত্রছাত্রীর যাতে শিক্ষা দীক্ষাত ভাল হয় তার বাবে প্রার্থনা জানাবলে আমার মহাবিদ্যালয়ত উপস্থিত হয়েছে। আর বাইদেউয়ে নলবাৰী জেলার সমূহ শিক্ষার্থীকে শুভেচ্ছা জানায় কামরূপ মহাবিদ্যালয়ত আজি পূজা অর্চনা আগবাইছে। তদুপরি আমার বেলসর থানার আরক্ষী বিষয়া লিতুমণি শর্মায়ও আমার এই অনুষ্ঠানত অতি সুন্দরভাবে সহযোগ করেছে। আমার খণ্ডন্য বিষয়া চক্র বিষয়া সকলে আজি আমার আজি ইয়াত সহযোগিতা করে আমার পূজাখন সাফল্যমন্ত করাত সহায় করার বাবে তেখেতলোক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। অনুভৱ বুলি কবলৈ গলে আসলে যোগাত্মক পরিবেশ গড়ি উঠিছে। ইয়াত নাগাৰানামো পরিবেশন করা হয়েছে, লগতে পরিবেশটো খুবই এটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ি উঠিছে আর ভাল লাগিছে। আহি এইখিনি সরস্বতী বাহন রাজা আর আমার সকলে দেখি দেখো যে সরস্বতী মাক দেখি দেখো, কিন্তু সরস্বতীর মার হাতত যিখন থাকে সেইখনক কি বুলি কোৱা হয়? বিনা সুন্দর একটা মাঙ্গলিক পরিবেশ, আহি ভালেই লাগিছে। বুলি কবলৈ গলে সঁচাকৈ এটা লেখত লবলগীয়া পরিবেশ, অতি সুন্দর। আর ইয়াত আটাইকে লগ পাই সঁচাকৈ ভাল লাগিছে, সকলোরে মনোভাব জানিব পাৰিছো। আর এটা নতুন পরিবেশ বুলি কব লাগিব, যেহেতু ইমান ধুনীয়া পরিবেশ একটা গড়ি তুলিছে, তার বাবে মহাবিদ্যালয় সমূহ কর্মকর্তা লগতে আপোনালোকক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। ৰাজা।